আসুন সবাই করোনা সতর্কতা মেনে চলি। আতঙ্ক নাই, দরকার সতর্কতা এবং সচেতনতা। করোনা সতর্কতার জন্য সবচেয়ে বেশি দরকার আমাদের সামাজিক দূরত্ব নিশ্চিত করা। সামাজিক দূরত্ব নিশ্চিতের জন্য অবশ্যই আমরা 1 মিটার বা 3 ফিট দূরত্বে অবস্থান করব। জরুরি প্রয়োজনে বাসা বা বাড়ির বাইরে গেলে আমরা হ্যান্ড গ্লাভস এবং মাস্ক পরিধান করব। আমরা এক্ষেত্রে করোনার সতর্কতা মেনে চলব এবং স্বাস্থ্য বিভাগ কর্তৃক প্রদত্ত সতর্কতা সঠিকভাবে প্রতিপালন করব। আপনি সুরক্ষিত থাকলে আপনার পরিবার সুরক্ষিত থাকবে, সমাজ সুরক্ষিত থাকবে, দেশ সুরক্ষিত থাকবে, ভবিষ্যৎ প্রজন্ম সুরক্ষিত থাকবে। আসুন সবাই আমরা করোনা সতর্কতা মেনে চলি, দেশ জাতি সমাজকে সুরক্ষিত রাখি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনারা সবাই জানেন বর্তমান বিশ্বে একটা মহামারী হিসেবে আবির্ভূত হয়েছে কোভিড-19, করোনা ভাইরাস। এই ভাইরাসের প্রাদুর্ভাব এখন বাংলাদেশে চরম আকার ধারণ করছে। আমাদের সিলেটেই এখন এটা সর্বোচ্চ লেভেলে চলতেছে। আপনারা প্রতিদিনই দেখতেছেন কিছু না কিছু লোক, কিছু না কিছু ব্যক্তি এটা ইনফেক্টেড হইতেছেন। ঢাকায় বা IEC-DRB-র প্রতিদিনে আপনারা রিপোর্টে দেখতেছেন, সিলেটেও আমাদের প্রতিদিনই লোক ইনফেক্ট হইতেছেন। আপনারা যারা বাইরে বেরোয়ে ঘোরাঘুরি করতেছেন, আপনাদের উদ্দেশ্যে বলবো, এটা কিন্তু এখনও শেষ হয় নাই। আপনারা হয়তো মনে করতেছেন এটা শেষ হয়ে গেছে, এটা কিন্তু এখনও কমিউনিটি ট্রান্সমিশন লেভেলে রয়ে গেছে। আপনারা ভাববেন না এটা শেষ হয়ে গেছে। আপনাদেরকে আমি এটাই উপদেশ দেবো, স্টে হোম, স্টে সেফ, প্লিজ। অকারণে বের হবে না, অপ্রয়োজন কারণ ছাড়া বের হবে না। যদি একান্তই বের হতে হয়, প্লিজ কিছু নিয়মকানুন মেনে বের হন। যেমন মাস্ক ব্যবহার করেন, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করেন, কারোর সাথে কথা বলতে হলে মিনিমাম 3 মিটার দূরত্বে কথা বলুন। বাইরে থেকে এসে সাথে সাথে কাপড় চোপড় যাগুলো আছে সবগুলো পরিষ্কার করে গরম পানি দিয়ে গোসল করুন। বাইরের কোনো বাথরুমে এটা করেন, হাত বারবার হাত ধোন, 20 সেকেন্ড ধরে হ্যান্ড স্যানিটাইজার অথবা লিকুইড সোপ দিয়ে 20 সেকেন্ড ধরে হাতটা পরিষ্কার রাখুন, নিজে সবসময় পরিষ্কার থাকুন। সাধারণ জ্বর সর্দি কাশি, এখন একটা সিজনাল চেঞ্জ আসছে, এখানে যদি সাধারণ জ্বর সর্দি কাশি হয় দয়া করে হসপিটালে যাবেন না, টেলিমেডিসিন ইউজ করেন অথবা শামসুদ্দিন আহমদ হাসপাতালের হটলাইনে ফোন দিয়ে ডিসকাশন করেন। যদি খুব বেশি খারাপ হয়, যদি রেসপিরেটরি ডিস্ট্রেস হয়, জ্বর সর্দি থাকে, যদি শ্বাসকষ্ট থাকে, তখন হাসপাতালে আসার চিন্তা করবেন, তাও আবার ফোন দিয়ে একটা অ্যাডভাইস নিয়ে তারপরে আসবেন। সে পরিশেষে বলতে চাই, আপনারা ঘরে থাকুন, অকারণে বের হবেন না। এখনও এটা ভয়ঙ্কর লেভেলে রয়ে গেছে, এখনও এটা শেষ হয় না। আপনারা মনে করতেছেন হয়তো করোনাও শেষ হয়ে গেছে, কিন্তু শেষ হয় না। দয়া করে বাসায় থাকেন, অপ্রয়োজনীয় কারণ ছাড়া বের হবেন না। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, সারা বিশ্বের মতো করোনা ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়েছে বাংলাদেশে। বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্ত মানুষজনের সংখ্যা। আমরা আজ এসেছি সিলেটের বন্দর বাজার পয়েন্টে। এখানে আমরা দেখতে পাচ্ছি রয়েছে প্রচুর মানুষের ভিড়, বাড়ছে যানবাহনের সংখ্যা। এই জনসমাগম রুখতে মাঠে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী, কিন্তু তাদের হস্তক্ষেপেও নিয়ন্ত্রণ করা যাচ্ছে অনেক সময় এই জনসমাগম। এদিকে শারীরিক দূরত্ব মেনে আগামীকাল থেকে 5 ওয়াক্ত নামাজ ও তারাবি মসজিদে পড়া যাবে। আজ বুধবার ধর্ম মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছেন। এবং আগামী 10 মে থেকে অর্থনীতির চাকাকে সচল রাখতে খুলে যাচ্ছে বিভিন্ন মার্কেট ও দোকানপাট। অন্যদিকে আজ দেশে করোনা ভাইরাসে 24 ঘন্টায় আবার নতুন করে শনাক্ত হয়েছে 790 জন এবং মারা গেছেন 3 জন। এ নিয়ে সর্বমোট করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে 11,719 জন ও করোনা আক্রান্ত হয়ে মোট মারা গেছেন 186 জন। নতুন সুস্থ হয়েছেন 193, এ নিয়ে মোট সুস্থ হয়েছেন 1,403 জন। দর্শক, আপনারা সবাই বাসায় অবস্থান করুন, প্রয়োজন ছাড়া বাসা থেকে বের হবেন না। বাসা থেকে বের হলে বাসায় ঢোকার সাথে সাথে হাত সাবান অথবা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে পরিষ্কার করে ফেলুন। আপনারা সবাই সুস্থ থাকুন, অন্যকে সুস্থ রাখুন। আকিব চৌধুরী, ডায়াসেট টেলিভিশন, সিলেট।